হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। তো আমি কিন্তু আজকে চলে এসেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গুড়িয়া আদি মহাশ্মশানে। আমি এটাই দেখতে এসেছি যে এখানকার ঠাকুর কেমন হয়, আর এখানকার ব্যাপারে অনেক কিছু শুনেছি, সেটাই আমি দেখতে এসেছি। তো চলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মায়ের মুখটা দেখে নাও, আর একটা জিনিস ভালো করে খেয়াল করবে, মায়ের কিন্তু জিভটা, মানে যে কোনো কালী ঠাকুরের যেরকম জিভ বেরিয়ে থাকে, এই মায়ের কিন্তু জিভ একেবারে বাইরে নেই, মানে মুখটা একটু খোলা আর জিভটা মানে পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে না, জাস্ট এইটুকুই। তো প্রথমে আমি এসে মায়ের দর্শন করে নিলাম, যেহেতু ঢোকার পথেই প্যান্ডেলে আগে ঢুকতে হবে, তারপরে গিয়ে আমি শ্মশানের দিকে যেতে পারবো। তো চলো এখান থেকে দর্শন করে বেরিয়ে পড়লাম শ্মশানের দিকে। তো এখন মানে আমি তো দেবো না, মা দেবে, আমার দাদুর জন্যে, ঠাম্মির জন্যে, এদের জন্য মানে মোমবাতি জ্বালাবে, এদের পছন্দের খাবারগুলো দেবে, তো তার জন্যই আসা। আর এখানে দেখো দুটো মন্দির রয়েছে পাশাপাশি, একটা মা কালীর আর একটা শিবের। তো এটা ছিল মন্দির শ্মশানের বাইরেই। তো এখন আমরা যাচ্ছি শ্মশানের ভিতরের দিকে, আর আমার ঠিক যাওয়ার পথে ডান দিকেই পড়ছিল মানে কাঠের চুলায় যাদেরকে পোড়ানো হয় তাদের মানে জায়গাটা, যে অনেকের ইচ্ছে থাকে না সেরকম, ইচ্ছেকে প্রাধান্য দিয়ে যেটা করা হয় সেরকম। তো এখন আমরা যাচ্ছি কারেন্টের চুল্লি, যেখানে ওইখানটায় যাদেরকে মানে আমাদের আপনজন যারা, তাদেরকে যেখানে যেভাবে পোড়ানো হয়েছিল সেইভাবেই মানে যাওয়া হচ্ছে। আর মা দেখো নিজের জায়গা করে বসে পড়েছে, যেহেতু এখানে এতটা এতটা মানে এত ভেজা জায়গাটা হচ্ছে, সবাই খাবার দিচ্ছিলো, জল দিচ্ছিলো, অবশ্য ভেজা থাকাটা স্বাভাবিক ব্যাপার। আর দেখো আমাদের ডান দিকে একটা মানে চুল্লি আছে, আর আমাদের বাঁ দিকে একটা আছে, তো সবাই যে যার মানে জায়গায় গিয়ে দিচ্ছিলো। তো এখানে সবাই আসেই এরকম মানে ভূত চতুর্দশীর দিন রাত্রিবেলা নিজেদের আপনজনদের ইচ্ছে পূরণের জন্যে, তাদের নামে মোমবাতি জ্বালায়, তাদের আত্মার শান্তি কামনা করে। তো তেমন আমার শাশুড়িমাও এসেছে। তো এই যে মা এখন এগুলো করছে আর আমি মায়ের ভিডিওটা করছি। তো আমি প্রথমে জানতাম না যে এখানে কী করা হয়, সত্যি বলতে আমি আগে কখনো দেখিনি। তো মা বলেছিলো যে কালী পুজোর দিন যাবে আমার সাথে শ্মশানে, গেলে বুঝতে পারবে, সেই জন্যই এসেছিলাম। তো ওখান থেকে বেরিয়েই সামনে মানে একটা অশ্বত্থ গাছ ছিল বিশাল বড়, যেখানে মা ধূপকাঠি দেখাচ্ছিল। তো এটার ব্যাপারে আমি ঠিক জানি না, তাই জিজ্ঞেস করাও হয়নি, তাই তোমাদেরকেও জানাতে পারলাম না। তো এখানেও মা প্রথমে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছে, তারপরে যাব কাঠের চুল্লির দিকে, যেখানে আমাদের মানে অনেক আগে থেকে যেহেতু রয়েছে, দাদুকে পোড়ানো হয়েছিল, সেখানটায় যাব আমরা। মা এখানে দিয়ে সরাসরি আমরা কাঠের চুল্লিতে যাব, যেহেতু প্রথমে বলেছিলাম যে আমরা আমার ডান দিকে পড়ছে, তাই একটু পেছনের দিকে আবার যেতে হবে, যেখানে আমাদের কালিমা রয়েছে ওই দিকটাতেই। তো এই দেখো আমরা এখন যাচ্ছি সামনের দিকটাতে, আর প্রচুর মানুষ, প্রচুর মানুষ শ্মশানে, কিন্তু এত মানুষ সহসা দেখা যায় না কোনো মানে দরকার ছাড়া। আর এই দেখো এইটা কাঠের চুল্লি গড়িয়া আদি মহাশ্মশানে, এটা কিন্তু নতুন হয়েছে। এই যে আমরা এখন ভেতরে যাচ্ছি, আর আরেকটা ছিল মানে বাইরের দিকে মানে বাঁ দিকেই যেতে, আমাদের মানে বাঁ দিকে ওটা বন্ধ ছিল, তো ওখানে আমাদের তেমন কোনো কাজ ছিল না, সেই জন্য আমরা এখানটাই এসেছি। এখানে যেহেতু কাজটা আমাদের, তো এখানে মানে তিনটে জায়গা ছিল, তিনটে জায়গাতে পোড়ানো হয়। যাই হোক চিতাতেই সব শেষ, তো সেরকমই ব্যাপার। এখানে এসে অনেকেই কান্নাকাটি করছিলো, নিজেদেরও খারাপ লাগছিলো, যেহেতু আমার বাপের বাড়ি থেকেও এই গড়িয়া শ্মশানটাই কাছে, আর শ্বশুর বাড়ি থেকেও এই গড়িয়া শ্মশানটাই কাছে। তো আমাদের তেমন বাপের বাড়ি থেকে তেমন কেউ এখানে মানে আসেনি যে মোমবাতি জ্বালাবে, আমরাই শ্বশুর বাড়ি থেকে আমি প্রথম আসছি এখানটায়। তো মা মোমবাতি জ্বালাতে এসেছিলো, আমারও দেখে বেশ ভালো লাগছিলো যে সব মানুষেরা যারা আছে তাদের আত্মীয় স্বজনদের জন্য এতটা কামনা করছে, যে যাতে তারা তাদের আত্মার শান্তি হয়। তো আমিও গিয়েছিলাম তার জন্য দেখতে, তো দেখছিলাম আর এমন অবস্থা, চারিদিকে গরম হয়ে গেছে পুরো, মানে পা ফেলার জায়গা ছিল না, এত মোমবাতি, এত ধূপকাঠি, এত মিষ্টি। তো মাও এখানে মোমবাতি ধূপকাঠি দিয়ে দিল, তারপর আমরা বেরিয়ে এলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।